প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম আপনি কীভাবে আপনার মোবাইলটি দিয়ে, ছোট্ট ফোনটি দিয়ে আপনি কীভাবে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করবেন। শ্রোতা, সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে আপনার ছবিটাকে রিসাইজ করতে হবে, আপনার ফটো এবং সিগনেচারকে রিসাইজ করতে হবে। তো ফটোর রিসাইজের আপনার রেজুলেশন হলো 300x300, আর সিগনেচারের রেজুলেশনটা হলো 300x80। তো মোবাইল দিয়ে আপনি সেটা কীভাবে করবেন আমি খুব সহজে সেটা দেখাচ্ছি। তো শ্রোতা, এই জন্য আপনাদের যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট আপনাকে একটা প্লে স্টোর থেকে একটা ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, যে সেটার নাম হলো ফটো স্কেলার, SCALER। এই যে স্কেলার, এটা যখন আপনি দিবেন, পুরোটাও ভালো কিন্তু এই যে নিচেরটা আমি বলবো 3.4.3 যেটা স্টার্টার রয়েছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, সেজন্য ইনস্টল আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো এটা ইনস্টল করার পরে আপনার এখন এটাতে আর কোনো কাজ নেই। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো, আপনি আপনার যে ছবিটা আপনি অনলাইনে দিতে চাচ্ছেন, অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ধরুন আমি এই ছবিটাকে আমি অনলাইনে দিব, অর্থাৎ আমার যেই চাকরি করছি সেই চাকরিতে এই ছবিটা দিব, তো সেজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে একটু এডিট করে নেবেন, অর্থাৎ এটাকে আপনি আপনার মতো করে সুন্দর করে একটু কেটে নেবেন। ছোট ফটো কাটাতে অবশ্যই পারবেন, সেটা কেটে নেবেন, আমি একটু কেটে নিচ্ছি। ধরুন আমি এতটুকু কেটে নিলাম। আচ্ছা, আমার ছবিটা কাটা শেষ, জাস্ট আমি শুধু কেটে নিছি। আচ্ছা, এরপরে আমি যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা আমি এখন কেটে নিলাম, ছবি তুললাম, ছবি তুলে আমি কেটে নিলাম, দেখুন। আচ্ছা, আমার এই সিগনেচারটা আমি কেটে নিলাম। আচ্ছা, কাটার পরে এটা তো অবশ্যই আমার গ্যালারিতে রয়েছে। এরপরে আমার যে কাজ সেটা হলো, আমার এখানে গ্যালারির কাজ শেষ, এরপরে আমার কাজ হলো আপনার ফটো স্কেলের কাজ। ফটো স্কেলারে আমি প্রবেশ করলাম। স্কেলারে প্রবেশ করার পরে খুব যে মাঝখানে দেখুন, মাঝখানে যেই আপনারা ফাইল ম্যানেজারের মতো যে একটা বক্স দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। করার পরে আপনি ছবিটা নিয়ে আসুন, যে ছবিটা আপনি দেখুন, আমি একটু আগে এই ছবিটাকে একটু রিসাইজ করছিলাম, এই ছবিটাকে আমি এখন আবার যে অর্থাৎ চাকরিতে যে সাইজ প্রয়োজন 300x300, সেই 300x300 দিয়ে আমি এটাকে রিসাইজ করব। এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, এগুলো কিছু করব না, আমি কাস্টম রিজলিউশনে যাব, ওখানে গিয়ে 300x300 ক্লিক করলাম, আমার ছবিটা 300x300 সাইজে হয়ে গেছে। শুধু 300x300 সাইজ না, দেখুন আপনার 75 KB রেজুলেশন, অর্থাৎ আপনার চাকরির জন্য প্রয়োজন 100 KB-র নিচে, আমার এটা 75 KB। আচ্ছা, এখন আমার ছবিটা রিসাইজ হয়ে গেছে। এখন আসুন আমি আবার কি করব, এই সিগনেচারটাকে রিসাইজ করবো। আসুন ওই সিগনেচারটাকে আমি যে কেটে নিলাম সেটাকে রিসাইজ করব। এখন আমি যদি এখানে ক্লিক করি আবারও, তাহলে আবার কাস্টম রিজলিউশন, ওখানে গিয়ে আমার সিগনেচারের সাইজ হলো 300x80, 300x80। ওকে, আমার এই সিগনেচারটা 300x80 হয়ে গেছে। 25 KB আমার প্রয়োজন হলো এই 100 KB-র নিচে, সরি, 60 KB-র নিচে, 60 KB-র নিচে হয়ে গেছে। শেষ, এটা এখানে কাজ শেষ। এখন আপনি এটা পাবেন কোথায়? আপনি ফাইল ম্যানেজারে যান, যাওয়ার পরে আপনি এই যে পিকচারের মধ্যে এটা পাবেন, এই যে পিকচারের মধ্যে, এই যে দেখুন, এই যে এই ছবিটা 26 KB একটু আগে আমি যেটা করছি, এই যে এটা, এবং আমার এই যে ফটোটা, এই ফটোটাকে আমি রিসাইজ করছিলাম। তো শ্রোতা, দেখলেন খুব সহজে আপনি একটা ছবিকে রিসাইজ করতে পারেন আপনার অ্যাপ্লাইয়ের উপযোগী করে। তো এইভাবে এরপরে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে, যেই ওয়েবসাইটে আপনি অ্যাপ্লাই করতেছেন, সেই অ্যাপ্লাইতে আপনি সেটা দিয়ে দিবেন। তো প্রিয় শ্রোতা, আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই, আশা করি এর মাধ্যমে উপকৃত হবেন আর আমাদের সাথেই থাকবেন নতুন নতুন টিউটোরিয়ালের জন্য। ততক্ষণ আল্লাহ হাফেজ সবাইকে।